হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এই টিউটোরিয়ালটিতে। আজকে আমরা আলোচনা করব সিনেমা 4Dতে কমান্ড কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটি নিয়ে। প্রথমে আমরা উইন্ডোজে যাব, দেন কাস্টমাইজেশনস। কাস্টমাইজেশনস মানে এখান থেকে আপনি সব ধরনের কাস্টমাইজেশনস করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কমান্ড কমান্ড কাস্টমাইজেশন, কাস্টমাইজ কমান্ড, মেনু, মেনুকেও কাস্টমাইজ করা যাবে, কাস্টমাইজ মেনু, লেআউটকেও চেঞ্জ করা যাবে, লেআউট, সেভ অ্যাজ, সেট, স্টার্টআপ লেআউট, ভেরিয়াস টাইপ অফ কাস্টমাইজেশনস এখান থেকে করা যাবে। তো আমরা আজকে আলোচনা করব কাস্টমাইজেশনস কমান্ড নিয়ে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ কমান্ড ডায়ালগ বক্স চলে এসেছে। এই বক্সটি দিয়েই আমাদেরকে আসলে সব ধরনের কমান্ডকে কাস্টমাইজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেকগুলা কিবোর্ডের শর্টকাট রয়েছে, যেমন প্রত্যেকটি কমান্ডেরই কিন্তু শর্টকাট আপনি দিয়ে নিতে পারবেন। এখানে যতগুলো কমান্ড রয়েছে সবগুলারই, হ্যাঁ, তো আমাদের বেসিক্যালি যেসব কমান্ডগুলো প্রয়োজন হয় সেসব কমান্ডগুলোকে আমরা চেঞ্জ করে থাকি। তো আজকেও তার ব্যতিরেকে কিছু করব না, আমাদের খুব প্রয়োজনীয় কিছু কমান্ড যেগুলো আমরা করব সেগুলো আজকে দেখে নিই। প্রথমত আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন, একটি বক্স, বক্সে কিন্তু আমরা এখান থেকে চাইলে যেমন মুভ, স্কেল, রোটেশন, এই এই তিনটিকে যদি আমরা শর্টকাট চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কীভাবে করতে হবে। এখানে আপনি মুভ যদি টাইপ করেন কিবোর্ড থেকে, MOVE, মুভ, মুভ কিন্তু চলে এসেছে। মুভটা আমরা কী দিয়ে করি, ই দিয়ে। যদি আমি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কী করতে হবে, চেঞ্জ করতে চাইলে সেক্ষেত্রে এখান থেকে ফার্স্টে আমাকে এটা ডিলেট করতে হবে। ডিলেট, আপনারা দেখতে পাচ্ছেন মুভ থেকে কাস্টমাইজেশনস করা ছিল যে কমান্ডটি মুভ ই ছিল, ই কিন্তু গায়েব হয়ে গিয়েছে, এখন আর ইটা আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা এখানে নতুন করে যদি কোনো কাস্টমাইজ কমান্ড নিজের মতো করে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে যার যেটা পছন্দ, আমি যদি এখানে জি দিয়ে দিই, জি, আমি এখানে জি দেওয়ার পরেও কিন্তু মুভ টুলস যেটি সেটিতে কোনো প্রকারের কমান্ড অ্যাসাইন হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি বাটন, অ্যাসাইন, অ্যাড অ্যান্ড ডিলেট। তো ডিলেট তো আমরা প্রথমেই করেছি, কাস্টমাইজ কমান্ড নতুন করে দেওয়ার জন্য একটিকে ডিলেট করেই দেন আর একটা অ্যাসাইন করতে হবে। তো যথারীতি এখানে অ্যাসাইন আমি অ্যাসাইন করে দিলাম, এবং এখানে রয়েছে ডু ইউ ওয়ান্ট টু রিমুভ দিস অ্যাসাইনমেন্ট, গো টু নেক্সট ফ্রেম জি, আমি নেক্সট যে কমান্ডটি চাই সেটি হলো জি। তো ইয়েস, আমি ইয়েস প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন মুভ টুলস যেটি আমি ই দিয়ে করতাম সেটি কিন্তু এখন জি হয়ে গিয়েছে। ওরকম করে আমরা যদি আবার পরবর্তীতে চলে যাই, এরপরে যদি আমরা স্কেলটি করতে চাই, স্কেলটিকে কাস্টমাইজ কমান্ড দিতে চাই, এখানে দেখতে পাচ্ছি শর্টকাট ধরে রাখলেই দেখতে পাবেন শর্টকাট চলে এসেছে, শর্টকাট টি রয়েছে। তো আমরা এখান থেকে স্কেলটি লিখব, SCAL, স্কেল। স্কেল লেখা মাত্রই কিন্তু নর্মালি স্কেলটি এখানে আপনাকে শো আপ করবে, দেখতে পাচ্ছেন স্কেল টুলস। স্কেল টুলসে কিন্তু টি অ্যাসাইন করা রয়েছে। আমি আগের মুভ টুলটি যেভাবে করে অন্য একটি কমান্ডকে ওখানে অ্যাসাইন করেছি এটিকেও সেমভাবেই করতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, দেন ডিলেট। আপনারা দেখতে পাচ্ছেন স্কেল টুলস থেকে কিন্তু টিটি চলে গেছে। এখন আপনি ইচ্ছা করলে যে কোনো একটি কমান্ড এখানে অ্যাসাইন করতে পারবেন। তো আমি যদি এখানে এস অ্যাসাইন করে দিই, এস প্রেস করলাম কিবোর্ড থেকে, দেন অ্যাসাইন, এবং সেম ওয়েতে দ্য ফলোয়িং কমান্ড অলরেডি হ্যাভ এ কনফ্লিক্টিং শর্টকাট অ্যাসাইন্ড। হ্যাঁ, তো আমি চাই স্ক্রিপ্ট ব্রাশের রয়েছে যেহেতু, সেহেতু এটি হয়তো বা নিবে না, তারপর দিয়ে দিলাম আমি স্কেল দিয়েই এটিতে ইউজ হতে চাই, দিস ইজ ওয়েটা দিয়ে দিলাম। দেন আমি যদি এখন আপনাদেরকে আরেকটি দেখাই, রোটেশন, আর ও টি এ, রোটেশন টুলসটি এখন এখানে চলে আসবে, রোটেশন টুলস দেখতে পাচ্ছেন। রোটেশন টুলসে কিন্তু আর অ্যাসাইন করা রয়েছে, আমি সেমভাবে ডিলেট, অ্যান্ড দেন আমি এখানে যদি অ্যাসাইন করতে চাই, রোটেশন বেসিক্যালি আর দিয়েই রোটেট করলেই ভালো। তো যার যেটা সুবিধা, আমি যদি এখানে আমার পছন্দ মতো এ দিতে চাই, জেড দিতে চাই, সেভাবে করে আপনি অ্যাসাইন করে নিতে পারবেন।
আমি এখন এখন এখানে যেটা দিতে চাই সেটি আর, এবং আরই থাক অ্যাসাইন, দেন অ্যাসাইন আর, এটা কিন্তু রোটেশন হয়ে গেছে। আপনি যদি এখান থেকে কন্ট্রোল সি বা কন্ট্রোল ভি দিয়ে কোনো কিছু করতে চান সেটাও করতে পারবেন, সেমভাবে কন্ট্রোল সি অ্যান্ড ভি চাপবেন। অন্য কিছু যদি আপনার প্রয়োজন হয়ে থাকে হয় সেটিও আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখানে দেখে দেখে প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। যখন এখানে দেখতে পাচ্ছেন ফোর ভিউজ, ফোর উইন্ডো ভিউ যদি আপনি কমান্ডের মাধ্যমে করতে চান সেটি করতে পারবেন সেম ওয়েতে। তারপর আরও কিছু টুলস, এখানে অনেক টুলস রয়েছে, আপনারা যেটি যেটি পছন্দ হয় নিজেদের মতো করে অ্যাসাইন করে নিতে পারবেন। আমি আপনাদেরকে এখন আরও একটি দেখাচ্ছি, বিভেল। বিভেল যদি বিভেলটা খুবই প্রয়োজনীয়, আপনারা যখন 3D-তে কাজ করতে যাবেন তখন এটির কি প্রয়োজনীয়তা সেটি সম্বন্ধে অবশ্যই অবগত হয়ে যাবেন, এবং আস্তে আস্তে কাজ করতে করতে বিভেল কি প্রয়োজনে লাগে, বিভেলের কি কাজ, বিভেল কতটা জরুরি সেগুলো সম্বন্ধে আইডিয়া পাবেন। তো আমি আজকে যেহেতু আলোচনা করছি কাস্টমাইজ কমান্ড নিয়ে, তো বিভেলটার কিভাবে কমান্ড দিতে হয় সেটিও আপনাদেরকে দেখাই। আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন দুটি তিনটি আমি চেঞ্জ করেছি, সো সেম ভাবেই ওগুলোও করতে হবে। তো আমি এটি এটি করে দেখাতে চাই আরেকটিবার, যদি আপনি এখানে ডাবল কমান্ড কিছু দিতে চান সেক্ষেত্রে কি করতে হবে। আমি ধরুন কন্ট্রোল বি দেব, এখানে কন্ট্রোল বি দিয়ে দিলাম। আমি এখন বিভেলটাকে কাস্টমাইজ করার জন্য কন্ট্রোল বি দিয়ে দিলাম এবং অ্যাসাইন, এবং এটা দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল বি দিলেই এটা বিভেল হতে শুরু করবে। তো এভাবে করে আপনারা সিনেমা 4D-তে কমান্ড কাস্টমাইজ করতে পারবেন। আজ এটুকুই, আমি এক্সিকিউট করে দিলাম ওটিকে। এক্সিকিউট করা মাত্রই দেখতে পাচ্ছি যে আমার ওটি কিন্তু আমার প্যানেলে সেট আপ হয়ে গিয়েছে, অ্যান্ড দেন বিভেল অংশটি। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, নেক্সট উইকে আরও কিছু নতুন নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব। সিনেমা 4D-তে আরও কিছু নতুন নতুন কাজ কীভাবে করতে হয় সেটি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এবং বেল বাটনটি চেপে দেবেন, তাহলে নেক্সট আপডেটগুলো সব আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।